নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার নাম অ্যাডভোকেট সৈকত দাস। আমি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো যে আপনারা বাড়ি বসে কি করে, আপনাদের যদি কোনো জমি থাকে বা জমির উপর দাঁড় করানো কোনো বাড়ি থাকে বা ঘর থাকে, বা আপনাদের যদি কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থাকে, তো আপনারা বাড়ি বসে সেটির মার্কেট ভ্যালু কি করে বার করবেন। এটির জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি আপনার ফোন বা ডেস্কটপ ইউজ করে আপনি এই কাজটি করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো আপনারা যখনই কোনো কিছু কেনা, মানে বাড়ি বা জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করছেন, এইদার কিনছেন বা বিক্রি করছেন, আপনাদের সবার আগে কিন্তু সরকারের মার্কেট ভ্যালুটি পাওয়াটা খুবই প্রয়োজনীয়। তো এই ভিডিওটা আমি ওটাই দেখিয়ে দেবো। তাহলে আপনাদের সবার আগে চলে যেতে হবে এই ওয়েবসাইটটিতে, wbregistration.gov.in। এই ওয়েবসাইটটিতে আপনাদের সবার আগে চলে গিয়ে একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন। এখানে এসে দেখবেন ই সার্ভিসেস বলে একটি জায়গা আছে। এখানে অনেকগুলি অপশনস আছে, অনেকগুলি আইটেম আছে, অনেকগুলো সার্ভিসেস আছে যেটা আপনি এই ওয়েবসাইটের থ্রু দিয়ে বেসিক্যালি অ্যাভেল করতে পারবেন। তো আমি বাকি সার্ভিসেসগুলো আমার অন্য একটি ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে স্পেশালি আমি দেখাবো আপনারা কীভাবে মার্কেট ভ্যালুটি বার করতে পারবেন। তো চলুন, তো এই অপশনগুলোর মধ্যে একটি অপশন পাবেন হচ্ছে ক্যালকুলেটর ফর এমভি, এসডি অ্যান্ড আরএফ বলে, মার্কেট ভ্যালু, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ বলে। এটি ক্যালকুলেটরের আইকন আছে এই যে, ঠিক এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটি পপ আপ বক্স খুলবে আপনাদের সামনে, যেখানে আপনার কাছে আরও চারটি অপশন পাবেন। তো সবার প্রথমে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, শুধু কোনো জমি থাকে সেটার মার্কেট ভ্যালু। সেকেন্ড অপশনটি হচ্ছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মানে জমির উপর দাঁড় করানো কোনো ঘর বা বাড়ি যদি থাকে সেটার মার্কেট ভ্যালু। আর থার্ড অপশনটি হচ্ছে মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, যদি শুধু কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মার্কেট ভ্যালু আপনারা বার করতে চাইছেন, তো এই অপশনটাই আপনাদের যেতে হবে। আর লাস্ট হচ্ছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফিস, ওটা আমি দেখাবো অন্য একটি ভিডিওতে। তো সাপোজ ধরুন আপনার কাছে কোনো ফ্ল্যাট আছে বা বা অ্যাপার্টমেন্ট আছে, আপনি সেটা বিক্রি করতে চাইছেন বা কারোর থেকে কিনতে চাইছেন, তো সেটার মার্কেট ভ্যালু আপনি কী করে বার করবেন। তো আপনাকে যেমন দেখালাম, এই wbregistration.gov.in এ ঢুকে আপনি এখানে ক্লিক করলে এই যে এই পপ আপ বক্সটা খুলবে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করবে আরেকটি পেজে। এখানে যে কোনো অপশনেই কিন্তু আপনি ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করার পরে কিন্তু এরকম একটি ফর্ম খুলবে, কিন্তু ফর্মটা হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে আলাদা, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড উইথ স্ট্রাকচারের ক্ষেত্রে আলাদা, আর ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা। তো আপনাকে সেটা সঠিকভাবে সিলেক্ট করে যেই ঢুকে গেলেন এখানে এই ফর্মটা, এখানে অনেকগুলো অপশান আছে, এটা আপনাকে প্রপারলি ভরে ফেলতে হবে। তো আপনি সবার প্রথমে এখানে দেখতে পাবেন এখানে ডিস্ট্রিক্ট আছে, থানা আছে। হ্যাঁ, আরেকটি জিনিস অবশ্যই বলে দিই, যেই ফিল্ডগুলো কিন্তু স্টার মার্ক করা আছে ওইগুলো ম্যান্ডেটরি। তো এই ফিল্ডগুলো আপনি ভরলেই কিন্তু আপনি আপনার প্রপার্টির সঠিক মার্কেট ভ্যালুটি আপনি পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আছে, থানা আছে। তো এখানে ধরুন থানা আমি বউবাজার সিলেক্ট করে নিলাম, সে অনুযায়ী লোকাল বডি কী করছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার বউবাজারের নিচে, মানে এখানে যেই আপনি থানাটা সিলেক্ট করলেন, এখানে রোডগুলো অ্যাপিয়ার হয়ে গেল। এই ফিল্ড হচ্ছে ডাইনামিক, একই একটি থানার আন্ডারে যেরকম যেরকম রোডের লিস্টিংস আছে সরকারের, সেরকম আপনাকে এখানে অপশানস দিয়ে দেবে। চলুন এখানে আমরা অভয় হালদার লেনই সিলেক্ট করে নিলাম কিছু একটা র্যান্ডম করে। আপনাকে এখানে প্রিমাইসেস নাম্বারটা দিতে হবে আপনার বাড়ির, এবং ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, জুরিসডিকশন অফ এআরএ টু কলকাতা। তো এআরএ টু হচ্ছে, মানে হচ্ছে আমাদের অ্যাডিশনাল রেজিস্টার অফ অ্যাসিউরেন্সেস। এবার আপনি যদি এখানে সাউথ চব্বিশ পরগনা করেন, তো এখানে দেখবেন আপনি লোকাল ডিএসআর, মানে ডিএসআর আলিপুর, এডিএসআর, এরকম অপশানসও পাবেন। এবার আইটেন্স বলে দিই, ডিস্ট্রিক্ট যদি কলকাতা থাকে এখানে কিন্তু আপনার প্লট নাম্বার ফিল্ডটা অ্যাক্টিভেটেড থাকবে না, প্লট নাম্বারটা আপনাদের ভরার দরকার নেই, তাহলে আপনার শুধু প্রিমাইসেস নাম্বারেই কাজ হয়ে যাবে। আর যদি এটা সাউথ চব্বিশ পরগনা বা অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আপনার এখানটায় আপনি যদি থানা সিলেক্ট করেন, ধরুন বেহালা, রোড সিলেক্ট করলেন কিছু, এখানে প্রিমাইসেস নাম্বার দিয়ে দিলেন, এখানেও এখানেও আপনার প্লট নাম্বারটি এখানে দেখাচ্ছে না, বিকজ এই রোডের ক্ষেত্রে নেই, বাট অনেক ক্ষেত্রে কিন্তু এটা চাইবে। প্লট নাম্বারটি হচ্ছে দাগ নাম্বার স্পেসিফিক্যালি। তো দাগ নাম্বার যদি আপনার থাকে আর এই ফিল্ডটা যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে এখানে আপনাকে বসাতে হবে। এখানে ড্রপ ডাউনটা দেখছেন, এখানে আপাতত শুধু এল লেখা, এটা বেসিক্যালি এলআর, আপনি সিলেক্ট করলে এটা দেখতে পারবেন, এলআর বা আরএস দাগ নাম্বার। তো অনুযায়ী আপনাকে এখানে দাগ নাম্বারটা বসাতে হবে। এখানে প্রজেক্ট নেমও অ্যাভেলেবেল থাকে অনেক সময় এরিয়া অনুযায়ী, যদি প্রজেক্ট আপনার নাম এলে নট অ্যাভেলেবেল করে দেবেন এখানে। সেকেন্ড, আপনাকে যেহেতু এটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের, এটা কি ফ্লোর আপনাকে সিলেক্ট করতে হবে, মানে ওটা মানে এটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট না মেজানাইন ফ্লোর, মানে এটা সরি এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপ, নাকি এটা কভার্ড গ্যারেজ, নাকি এটা ওপেন গ্যারেজ, এইগুলো সবই কিন্তু ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের আন্ডারে পড়ে। তো এই অপশনগুলো যদি আপনি শুধু গ্যারেজের কোনো মার্কেট ভ্যালু বার করতে চান, তাহলে আপনাকে কিন্তু ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট এই অপশনটা এসেই এভাবে করতে হবে। আপনি সিলেক্ট করে নিলেন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের, এখানে কভার্ড এরিয়া দিয়ে দিলেন, সুপার বিল্ট আপ এরিয়া দিয়ে দিলেন,
কভার্ড এরিয়াটি হচ্ছে জেনারেলি 20% কম হয় সুপার বিল্ট আপ এরিয়ার থেকে। যদি সুপার বিল্ট আপ 700 হয় আপনাদের, তাহলে 20% কম মানে হচ্ছে 700, 20% হচ্ছে 140, তার মানে হচ্ছে 560 হচ্ছে আপনার কভার্ড এরিয়া। তো আপনার কাছে যদি শুধু সুপার বিল্ট আপ এরিয়া থাকে, তো আপনি এইভাবেও কিন্তু কভার্ড এরিয়া বার করে নিতে পারেন। তারপরে আপনাদের ইউজ অফ ফ্ল্যাট দিয়ে দিতে হবে যে ফ্ল্যাটটা রেসিডেন্সিয়াল ইউজ, না কমার্শিয়াল, না সেমি কমার্শিয়াল, না অফিস, না ইন্ডাস্ট্রিয়াল স্পেস। ফ্লোর টাইপ আপনি সিলেক্ট করে নিলেন, ওটা সিমেন্টেড, মার্বেল, না মোজাইক, না টাইলস, এগুলোর উপরেও কিন্তু আপনার মার্কেট ভ্যালু ডিপেন্ড করে। মার্বেল থাকলে আপনার প্রপার্টির ভ্যালুয়েশন একটু বাড়বে, সিমেন্টেড থাকলে একটু কমবে। তো এইভাবে আপনাকে সঠিক অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে আচ্ছা, ফ্ল্যাটটা কোন ফ্লোরে? তো এখানটায় ফ্লোর আপনি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এভাবে লিখতে পারবেন না। এখানে আমার পাশে বলে দিয়েছে জিরো ফর গ্রাউন্ড ফ্লোর, ওয়ান ফর ফার্স্ট ফ্লোর। মানে আপনার ফ্ল্যাট যদি গ্রাউন্ড ফ্লোরে থাকে আপনি জিরো লিখবেন, যদি ফার্স্ট ফ্লোরে থাকে ওয়ান লিখবেন, যদি সেকেন্ড ফ্লোরে থাকে টু লিখবেন, এবার দিয়ে দেবেন ফ্ল্যাট নাম্বারটি, দিয়ে দেবেন এজ অফ ফ্ল্যাট, মানে ফ্ল্যাটটা কবে কমপ্লিট হয়েছে। আপনি যবে আপনি ধরুন ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছে অনেক 20 বছর আগে, আপনি কিনেছেন 5 বছর আগে, তো এজ অফ ফ্ল্যাট কিন্তু 20 বছরই হবে। আপনি যবে থেকে থাকছেন সেটা ইম্যাটেরিয়াল, ফ্ল্যাটের এজটা প্রপার ম্যাটার করছে। লিটিগেটেড প্রপার্টি, প্রপার্টির উপরে যদি কি আপনার কোনো মামলা চলছে কি চলছে না, যদি মামলা চলে তাহলে এটাকে ইয়েস করবেন, যদি মামলা না চলে, যদি কোনো লিটিগেশন না থাকে প্রপার্টির এগেনস্ট, তাহলে নো করে দেবেন। প্রপার্টি অন রোড ইয়েস বা নো করবেন। এনকাম্বার্ড বাই টেনেন্ট, মানে আপনার ওই ফ্ল্যাট বা ওই অ্যাপার্টমেন্টে কোনো টেনেন্ট আছে নাকি, কোনো ভাড়াটিয়া আছে নাকি নেই, আর বিল্ডিং হ্যাজ মোর দ্যান টু ফ্লোরস, ইয়েস অন নোতের মধ্যে সিলেক্ট করে নেবেন। করে এখানে দেখবেন নিচে আসলেই আদার অ্যামেনিটিস বলে একটি অপশান আছে। এখানে দেখবেন যেমন আছে লিফট ফেসিলিটি, রুফ গার্ডেন, সুইমিং পুল, ক্লাব ফেসিলিটি, জিমনেশিয়াম, শপিং, শপিং কমপ্লেক্স। তো আপনার ফ্ল্যাটে যদি লিফট থাকে আপনি এগুলোকে, এগুলো হচ্ছে চেকবক্স, আপনি এখানে চেক করে সিলেক্ট করে নেবেন। যদি কিছুই না থাকে সিলেক্ট করার দরকার নেই। পুরো ফর্মটা আপনি খুব কেয়ারফুলি সাবধানে ফিল আপ করার পরে নিচে এখানে এই ক্যাপচার এরিয়াটা থাকবে, ক্যাপচারটা দিলেই এখানে দেখবেন ডিসপ্লে মার্কেট ভ্যালু বলে এই অপশনটি আছে। এই এই ক্যাপচারটা দেওয়ার পরে যে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে আপনি ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু আপনার এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মার্কেট ভ্যালুটা দেখিয়ে দেবে। তো প্রসিডিউরটা এতটাই সোজা। এবার চলুন আমরা আরেকটি ফর্ম খুলে নিই। ধরুন আপনি কোনো ল্যান্ড বা ল্যান্ড উইথ স্ট্রাকচারে দেখতে চাইছেন, ফর্মগুলো একটু আলাদা বাট খুব বেশি ডিফারেন্স নেই। আমরা ধরুন ল্যান্ড উইথ স্ট্রাকচারই দিলাম, তো শুরুর দিকটা যেমন অলমোস্ট সেম, যে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে লোকেশন, থানা, মৌজা, লোকাল বডি কি, এগুলো আপনি ওইভাবে সিলেক্ট করে নিলেন। ধরুন আমি ডিস্ট্রিক্ট দার্জিলিং করলাম র্যান্ডম, দার্জিলিংয়ে আমি মিরিক থানা করে দিলাম ধরুন, লোকাল বডি মিউনিসিপ্যালিটি। এবার মিউনিসিপ্যালিটিতে কিন্তু এই প্লট নাম্বারগুলো অ্যাক্টিভেটেড থাকে, তো আপনাকে এখন তো এখানে কিন্তু প্লট নাম্বার, দাগ নাম্বার আর খতিয়ান নাম্বারটা বসাতে হবে। এবার আপনি ধরুন নেচার অফ ল্যান্ড, ল্যান্ডের নেচারটা কি, এখানে অনেকগুলো অপশান আছে, সেটা আপনাকে প্রপারলি সিলেক্ট করে নিতে হবে। এবারে দেখুন মানে এখন ইন্ডাস্ট্রি পাবেন এখানটায়, ঝড়া, খোলা, মাকান, নদী, এরকম অনেকগুলো অপশান আছে, এখানে আপনি প্রপারলি সিলেক্ট করে নিতে পারবেন। যদি আপনি আপনার কোনো কনফিউশন থাকে যে আপনার নেচার অফ ল্যান্ডটা কি, আর ও আরে কি আছে আপনার নেচার অফ ল্যান্ড, আর ও আর হচ্ছে আমাদের রেকর্ড অফ রাইটস, তাহলে আপনি কিন্তু দাগ নাম্বার বসে বাংলার ভূমি ওয়েবসাইট থেকেও সেটা চেক করতে পারেন, সেইটিও আমি একটু অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আর না হলে আপনি আপনার কোনো কনসার্ন অ্যাডভোকেটকে করলে বা সার্চিং করলে কিন্তু আপনার সেই নিচটা বেরিয়ে যাবে ল্যান্ডের। তো প্রপোজড ল্যান্ড ইউজ, এটা হচ্ছে নেচার অফ ল্যান্ড, আর এটা হচ্ছে প্রপোজড ল্যান্ড ইউজ, আপনি ল্যান্ডটা কিসের জন্য ইউজ করতে চাইছেন, যেখানে আপনি হোটেল করবেন, হাট বাজার বা এনিথিং। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করলেন, ল্যান্ড এরিয়াটা দিয়ে দিলেন, কত একর, ডেসিমাল, বিঘা, কাঠা, ছটাক আপনি দিয়ে দিলেন। এখানে কিন্তু টোটাল এরিয়াটা ডেসি আপনার ডেসিমালেই দিয়ে দেবে। মানে ধরুন ল্যান্ডটা যদি আমার হয় 1 কাঠা, 1 কাঠা মানে 1.65 ডেসিমাল, এটা হয়ে গেল। কিন্তু অ্যাডজাসেন্ট টু মেটাল রোড দেবেন, ইয়েস অর নো করে দেবেন। অ্যাপ্রোচ রোড মানে আপনার বাড়ি বা মানে ওই জমিটার সামনে যে রাস্তাটা ঢুকছে সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাপ্রোচ রোড। সেটি কত ফিটের, ধরুন 10 ফিটের রাস্তা, আপনি এখানে 10 দিয়ে দেবেন। এখানটা আপনার এনকাম্বার্ড বাই টেনেন্ট, সেম অপশন। বার্গাদার আছে কি নেই, মানে বার্গাদার হচ্ছে যখন অন্য কেউ অন্যের জমি কাল্টিভেট করে, ধরুন আমার একটা জমি আছে ফাঁকা পড়ে, আমি কাউকে দিলাম সেই জমিটা কাল্টিভেট করার জন্য, সে তার নিজের খরচাতেই সেই জমিটার উপরে কাল্টিভেট করছে, তাকে আমরা বার্গাদার বলি। তো ওরকম জমিতে আপনার বার্গাদার আছে কি নেই আপনি সেটাও সিলেক্ট করলেন। লিটিগেটেড প্রপার্টি সেম ওরকম সিলেক্ট করলেন। তারপরে এখানটা দেখবেন, এখানে যেমন অ্যাপ্রোচ রোড উইথটা আপনি দিয়েছেন, ওর অ্যাপ্রোচ রোডটা আপনার ওই প্রিমাইসিসের কোন সাইডে, নর্থ সাইডে, না ইস্ট সাইডে, না ওয়েস্ট, না সাউথ সাইডে, সেইটা আপনি দেখে ওই পার্টিকুলার ধরুন ওয়েস্ট সাইডে,
ওটাকে ইয়েস করে দেবেন, বাকিগুলো নোই থাকবে। এসে আবার এরকম সেম ক্যাপচা দিয়ে আপনি প্রসিড ফর স্ট্রাকচার এন্ট্রি, এখানে এই অপশনটা পাবেন। কিন্তু এটা হচ্ছে একমাত্র ল্যান্ড উইথ স্ট্রাকচারের ক্ষেত্রে। ল্যান্ডের ক্ষেত্রেও আমরা আপনাদের কিছুটা সেম অপশনই আসবে, যেখানে আপনার ডিসপ্লে মার্কেট ভ্যালু অপশনটি দেখাবে, ওখানে ক্লিক করলে আপনার মার্কেট ভ্যালু দেখাবে। বাট এটা যেহেতু ল্যান্ড উইথ স্ট্রাকচার, আপনি ল্যান্ডের ল্যান্ডের ডিটেলসটা পুরো দিয়ে দিলেন। এবার প্রসিড উইথ স্ট্রাকচার এন্ট্রি করলে আপনার সেম একটা আরেকটি এরকম ফর্ম দেখাবে, যেখানে আপনার স্ট্রাকচারের ডিটেলসটা দিতে হবে, মানে আপনার স্ট্রাকচারটি কতলা, ওখানে কিসের ফ্লোর আছে সেই ফ্ল্যাটে, অ্যান্ড অ্যাপার্টমেন্টে আমরা যেরকম করেছিলাম ওরকম, যে মার্বেল ফ্লোর না সিমেন্টেড ফ্লোর, ওরকমভাবে দিলে তারপরে আপনার এই ডিসপ্লে মার্কেট ভ্যালু অপশানটি এখানটা অ্যাক্টিভেট হবে। সেখানে আবার আপনি ক্যাপচা দিয়ে ওটা ক্লিক করলে আপনার মার্কেট ভ্যালুটা দেখিয়ে দেবে। তো প্রসিডিওরটা এতটাই সোজা, তো আপনারা নিজেরা বাড়ি বসেই বার করতে পারবেন। আর আপনাদের যদি কোনো দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তো আমি অবশ্যই আছি, আমার মেল আইডি আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বা মেলেও পাওয়া যাবে, আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমি যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, যাতে আপনাদের সুবিধা হয়। থ্যাংক ইউ, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।